তোমায় একা একা বাড়ির বাইরে যেতে দেওয়া হয়? হ্যাঁ দেওয়া হয়, কারণ আমি ছেলে। তুমি যদি মেয়ে হতে তোমায় এরকম স্বাধীনতা দেওয়া হতো কি? না, কারণ আমাদের সমাজে মেয়েদের বাইরে বেরোনোর স্বাধীনতা নেই। কেন নেই? কারণ তারা মেয়ে, তারা সবসময় বাড়ির বন্ধী থাকবে। তোমায় একা বাড়ির বাইরে যেতে দেওয়া হয়? না, এটা কখনো হয় না। কেন না? কেন যেতে দেওয়া হয় না? আমি যে মেয়ে, আমাকে একা বাইরে যেতে হয় না। তুমি ছেলে হলে বাইরে যেতে পারতে? হ্যাঁ পারতাম। তুমি বাইরে গিয়ে কি করো? আমি বাইরে স্কুল যাই, টিউশন যাই, এমনি খেলাধুলা করি, এছাড়া বন্ধুদের সঙ্গে গল্প করি, বাজার করি। তুমি সন্ধ্যার পরে বাড়ি থেকে বের হও? হ্যাঁ বের হই। তোমার কখনো ভয় করে না একা বাড়ির বাইরে যেতে? না, কারণ আমি ছেলে। সমাজ কি তোমাদেরকে কোনো বাধার মধ্যে রেখেছে? হ্যাঁ, এটা আগে থেকেই শুরু হয়ে যাচ্ছে কি মেয়েদের বাইরে বাইরে যাওয়ার নিষেধ। তুমি যদি চাও তুমি চায়ের দোকানে বসে তোমার বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে পারবে? না, এটা কখনো না। কেন কেন না? আমি যে মেয়ে, আমাদেরকে বাইরে যাওয়ার অনুমতি নেই। তুমি বাইরে বেরোলে কটায় বাড়ি ফিরতে হয়? আমি বাইরে বেরোলে যে কোনো সময় ফিরতে পারি। তুমি বাড়ির বাইরে বেরোলে কটার মধ্যে তোমাকে বাড়ি ফিরতে হয়? সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হয়। তোমার ভাই যদি বাড়ির বাইরে বেরোয় তাকে কি সন্ধ্যার আগে বাড়ি ফিরতে হয়? না, ওদের সময়ই থাকে না, ওদের যখন ইচ্ছে তখন বাড়ি আসে। তুমি ছেলে হয়ে বাড়ির বাইরে থাকতে পারো, সে মেয়ে হয়ে পারে না? কারণ তাদের সমাজে সবসময় বাইরে বেরোনোর অর্ডার নেই। তুমি কি করতে বাইরে যাও? স্কুল যাই, তারপরে টিউশন, এগুলো আর কিছু। আর বাকি টাইমে? না, বাড়িতেই থাকি সব সময়। তুমি কি হতে চাও বড় হয়ে? আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। তোমার স্বপ্ন কি পূর্ণ হবে? হ্যাঁ হবে।